নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আমাদের দেশ ভারতবর্ষ, যে দেশটা ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছিল, যে দেশে আমরা অর্থাৎ সনাতনী বা হিন্দুরা এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ, যে দেশে হিন্দু বিরোধী কথা বললেই সেকুলারিজমের তকমা পাওয়া যায়, সেই দেশে হঠাৎ করে আবার নতুন এক ঢেউ। এমনিতেই আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে একটা বাতাবরণ তৈরি করে দেওয়া হয়েছে সেকুলারিজমের নামে, যেখানে গীতা পাঠ করলে খাবার জুটবে কি না এই প্রশ্ন ওঠে। জানেন তো, এই রাজ্যে এক মন্ত্রী প্রশ্ন তুলেছিলেন, গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো বলে স্বামী বিবেকানন্দের বড় কোটটাকে ছোট করে দিয়ে আর গর্ব করে বলো আমি হিন্দু এই কথাটাকে উড়িয়ে দিয়ে সেকুলারিজম সাজা এই দলগুলো এবং তার সঙ্গে সঙ্গে কমিউনিস্ট থেকে শুরু করে কংগ্রেসিরা, যারা রামের অস্তিত্বই খুঁজে পায় না, তাদের কাছে ভয়ঙ্কর এক দুঃসংবাদ নিয়ে আজকের এই সকালের প্রতিবেদন। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন 2024 সাল মানে হচ্ছে সেই বছর যেখানে দাঁড়িয়ে রামচন্দ্রের সেই ভব্য মন্দিরের মধ্যে রামলালার পুনঃপ্রতিষ্ঠা হবে। অর্থাৎ আমরা আমাদের 550 বছরের যে ভয়ঙ্কর এক ইতিহাস, সেই ভয়ঙ্কর ইতিহাস থেকে মুক্তি পাব। অর্থাৎ আমাদের রামলালা বহুদিন পরে নিজের জায়গায় আবার স্থাপিত হবে। বরবার দস্যুদের আক্রমণে ভেঙে দেওয়া, গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা এবং তাকে আবার অন্য নামে পরিচিত করার চেষ্টা করা, অপকীর্তিকে বিনাশ করে দিয়ে যখন রাম মন্দির স্বপ্রতিষ্ঠায় বা স্বমহিমায় প্রতিষ্ঠিত লাভ করবে, তখন আরও এক ঢেউ আসছে এবং যে ঢেউটা 2024-এ সব কিছুকে এলোমেলো করে দিচ্ছে। 2024 সালটা এমনই একটা সাল যেখানে সূচনা হয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে কিন্তু প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত হিন্দুত্বের এক আবেগ যেন আছড়ে পড়ছে। আজকের ভারতবর্ষের ছোট ছোট ছেলেমেয়ে থেকে শুরু করে বাচ্চা বড় সবাই, মানে একটা আছে না গানটা মনে আছে নিশ্চয়ই, বিখ্যাত সেই গান, ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রী রাম বোলেগা, সেই দিকে যখন এগোচ্ছে গোটা দেশ, তখন আরও একটা দুঃসংবাদ এই হিন্দু বিরোধীদের, যারা সবসময় ভাবে যে হিন্দু ধর্মের উত্থান যে করেই হোক নষ্ট করতে হবে, ডেঙ্গু ম্যালেরিয়া এইসব টাইপের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম তাকে বিনাশ করতে হবে। যখন রামচন্দ্রের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে দেয় কংগ্রেস, যখন কাল্পনিক বলে রামচন্দ্রকে, যখন রাম মন্দিরের উদ্বোধনে রাজনৈতিক দলগুলো তাদের সেকুলারিজম দেখানোর জন্য দুচ্ছাই করে দেয় ভগবান শ্রী রামচন্দ্রকেই, তখন আরও একবার গোটা দেশ জেগে ওঠে নতুন ঢেউয়ে। আসলে এই নতুন ঢেউটা হচ্ছে একটা সিনেমা, যে সিনেমাটা এমন সময় রিলিজ করেছে এবং যে সিনেমার তাৎপর্য এতটাই বেশি যার ফলে ভারত কিন্তু আরও এক নতুন ঢেউয়ের দিকে এগোচ্ছে। পুরোটা শুনলে আপনিও বলবেন হ্যাঁ, আর শেষে বলবেন জয় শ্রীরাম। কেন বলছি, কারণ গতকাল রিলিজ করেছে একটা সিনেমা যেটা হচ্ছে প্রশান্ত বর্মার লিখিত এবং নির্দেশিত হনুমান। এই সিনেমাটা রিলিজ করেছে দক্ষিণে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য ভাষাতে, এবং রিলিজ করার সঙ্গে সঙ্গে যে ভূমিকম্প শুরু হয়েছে হিন্দু বিরোধীদের জন্য সেটা কিন্তু ভয়ঙ্কর। কারণ এই সিনেমাটা দেখার পরে দর্শকদের যে অভিব্যক্তি সেটা কিন্তু ভয়ঙ্কর, এবং এই সিনেমার দেখার পরে মানুষের মন যেভাবে ঘুরে গেছে সেটাও কিন্তু ভয়ঙ্কর, এই তথাকথিত সেকুলার সাজা হিন্দু বিরোধী দলগুলোর জন্য। কারণ হনুমান এই সিনেমাটা, আপনারা নিশ্চয়ই জানেন একটা হনুমান, মানে হনুমানজিকে নিয়ে যখন সিনেমা হবে তখন সেখানে জয় শ্রীরাম ধ্বনিটাই হবে, আর সেই ধ্বনিটাই কিন্তু ধ্বনিত হয়েছে গোটা সিনেমা হল জুড়ে। শুনুন, দেখছেন এইভাবে কিন্তু ধ্বনিত হয়েছে চারিদিকে, প্রত্যেকটা সিনেমা হলে শো চলাকালীন, মানে গতকালে কথা বলছেন, গতকাল রিলিজ করেছে এবং প্রত্যেকটা সিনেমা হলের ভেতরে জয় শ্রীরাম ধ্বনি কিন্তু ধ্বনিত হয়েছে, এবং যথেষ্টভাবে যারা সিনেমা হল থেকে বেরিয়েছেন তারাও ওই রাস্তা দিয়ে যেতে যেতে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে গেছে, সিনেমা হলের মধ্যেও জয় শ্রীরাম ধ্বনি, বাইরে বেরোতেও জয় শ্রীরাম ধ্বনি, এই ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে কিন্তু গোটা দেশের
সিনেমা প্রেমী মানুষদের মন, এবং তার সঙ্গে সঙ্গে বহু মানুষ এই সিনেমা দেখতে যাচ্ছে। এবার হচ্ছে এই সিনেমার যে তাৎপর্য, কেন বলছি এই ঢেউটা আছড়ে পড়বে, আর কেনই বলছি এই সিনেমাটা খুব ভয়ঙ্করভাবে কিন্তু একটা বলতে পারেন ধাক্কা দিতে চলেছে হিন্দু বিরোধী জোটগুলোকে। কারণ এই সিনেমাটা থেকে প্রশান্ত ভার্মা এবং সিনেমার প্রডিউসার ডাইরেক্টর এরা সবাই মিলে একটা কাজ করেছে যেটা হচ্ছে খুব ভয়ঙ্কর, আর সেটা হচ্ছে এই সিনেমা হলের প্রতিটা টিকিট থেকে 5 টাকা করে অনুদান চলে যাবে রাম মন্দিরের জন্য। অর্থাৎ প্রতিটা টিকিট, মানে আপনি টিকিট যদি কাটেন সেই টিকিট থেকে 5 টাকা চলে যাবে সোজাসুজি একদম রাম মন্দিরের জন্য। মনে রাখবেন গতকাল এই সিনেমাটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে 2,85,000 টিকিট বিক্রির ওপরে 14,25,810 টাকা কিন্তু রাম মন্দিরের উদ্দেশ্যে দেওয়া হয়ে গেছে এবং রাম মন্দিরকে দান করা হয়েছে। অর্থাৎ রাম মন্দিরের জন্য কিন্তু টাকা যাচ্ছে এই সিনেমা থেকে, এবং যেটা কিন্তু মেগাস্টার চিরঞ্জীব কিন্তু গতকাল একদম ঘোষণাও করেছেন যখন সিনেমাটা রিলিজ করছে তখনই, মানে তার সেই বক্তব্যটা আপনারা দেখুন পাশে চলছে। অর্থাৎ প্রতিটা টিকিট থেকে কিন্তু 5 টাকা, শুনতে কম লাগবে 5 টাকা মাত্র, কিন্তু মনে রাখবেন এই 5 টাকাটাই ভয়ঙ্কর। কারণ 2,25,000 টিকিট প্রথম দিনে বিক্রি হয়েছে, সেখান থেকে 14,25,000 টাকা কিন্তু অলরেডি রাম মন্দিরে জমা পড়েছে। কাজে শুধুমাত্র সিনেমা করে এন্টারটেনমেন্ট দেখিয়ে নিজের পকেট ভরা এই উদ্দেশ্যে কিন্তু সিনেমাটা হচ্ছে না। অর্থাৎ এই সিনেমায় যা লভ্যাংশ হবে তার একটা অংশ চলে যাচ্ছে রাম মন্দিরে। এতদিন পর্যন্ত বাংলার বুকে বহু সিনেমা হয়েছে, বাবা তারকনাথ থেকে শুরু করে অনেক সিনেমা হয়েছে। আচ্ছা আপনারা কোনোদিন শুনেছেন নাকি যে সিনেমা হলে টাকা থেকে যেগুলো পাচ্ছে আর কি, লভ্যাংশ থেকে টাকা যাচ্ছে কোনো মন্দিরের উন্নতিকল্পে? শুনেছেন? উত্তর হচ্ছে না। তাই এখানে কিন্তু বৈচিত্র্য আছে। VFX-এর নতুন কাজ, যারা আর কি অ্যানিমেশন দেখেন তাদের জন্য ভালো লাগবে, কারণ অ্যানিমেশন টোটালাই আর ChatGPT-কে আন্ডারে করে, ChatGPT-র সাহায্যে অর্থাৎ AI টেকনোলজিকে ইউজ করে কিন্তু অনেক কিছু করা হয়েছে। কাজেই মনোরঞ্জনের দিক থেকে যদি দেখেন বা শিক্ষামূলক যদি দেখেন সেখান থেকেও পাবেন যেরকম, মানে নতুন যে টেকনোলজি ইউজ হচ্ছে সেটাকে দেখতে পাবেন। মনে রাখবেন এই সিনেমাটা কিন্তু 600 কোটি 500 কোটি টাকার বাজেট নয়, মাত্র 25 কোটি টাকার বাজেটে একটা সিনেমা, যে সিনেমাটা কিন্তু শুধু সিনেমা করা নয় তার সঙ্গে সঙ্গে এই সিনেমা থেকে টাকা রাম মন্দিরের জন্য দান করা। আর যে আবেগ তৈরি হচ্ছে গোটা দেশ জুড়ে, না এমনিতেই রাম মন্দির তৈরি মানে একটা আবেগ তৈরি হয়েছে, তার সঙ্গে সঙ্গে এই সিনেমাটা দুটো কম্বিনেশন হয়ে যে জায়গায় যাচ্ছে সেটা কিন্তু গোটা দেশ জুড়ে নতুন ঢেউ তুলছে, এবং এই ঢেউটা কিন্তু একটাই আওয়াজ, সেটা হচ্ছে জয় শ্রীরাম। আমি জানি এরপরে আপনারা এই সিনেমাটা দেখার জন্য সবাই চিন্তা করবেন এবং যাবেনও, কারণ দেখুন আমরা প্রত্যেকে আমিও রাম মন্দিরের জন্য দান করেছি, কারণ এই রাম মন্দিরের টাকাটা না বিজেপি কেন্দ্র সরকারের টাকা দিয়েছে না কিছু দিয়েছে, এটা সবাই আমাদের টাকা। অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদ এবং যে সমস্ত ট্রাস্ট ছিল তারা প্রত্যেকের কাছে গেছে, সে বিজেপি করা লোকের কাছে গেছে, সবার কাছে গেছে, কেউ দিয়েছে কেউ দেয়নি, আমরা ভালোবাসি থেকে আমরা সবাই টাকা দিয়েছি, যে যার মতো পেরেছি যতটা পেরেছি আমরা সবাই দান করেছি, প্রত্যেকের কাছে আমাদের রিসিট আছে আমরা দান করেছি। আমাদের সকলের টাকায় প্রত্যেকটা অঞ্চলের মাটি, মন্দিরের মাটি, জল সব গেছে, কাজে আমরা দান করেছি। আমাদের মেহনতের পয়সায় তৈরি হচ্ছে রাম মন্দির, তো সেই মেহনতের পয়সায় তৈরি হওয়া রাম মন্দিরে যখন আরও 5 টাকা করে যুক্ত হবে, মানে আমি সিনেমাটাও দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমার তরফ থেকে 5 টাকা চলে গেল, মানে আমি দিলাম না কিন্তু ওই ডাইরেক্টর প্রডিউসার ওখান থেকে 5 টাকা নিয়ে দিয়ে দিল। আচ্ছা এটা কি ভালো নয় খারাপ? এটা যদি মনে হয় ভালো তাহলে আপনিও সিনেমাটা দেখতে যান, কারণ এই সিনেমাটা যেখানে যেখানে দিয়েছে, দেখছিলাম বেহালার দিকে যারা আছেন তারা অশোকা সিনেমাটা দেখতে পারেন, চারিদিকে কিন্তু এই সিনেমাটা দিয়েছে, এবং সেখানে গিয়ে আপনারা সবাই এই সিনেমাটা দেখুন এটা আমি আশা করব, কারণ আপনার সিনেমা দেখার সঙ্গে সঙ্গে শুধু ভক্তিভাব এটাই আসবে, এটা শুধু না, তার সঙ্গে সঙ্গে রাম মন্দিরের জন্য আপনি 5 টাকা ডোনেট করছেন। পাইরেটেড ভিডিও যারা দেখেন বা লুকিয়ে ছুড়িয়ে যারা দেখছেন সেগুলো দেখবেন না, কারণ এটা আমরা বন্ধ করতে পারি। 5 টাকা করে জমা পড়ুক রাম মন্দিরের জন্য, এটা আমি চাই। আমি জানি না আমার কথাটা আপনি কতটা কীভাবে নেবেন, তবে আমার মনে হচ্ছে এটা সবার কাছে বার্তাটা দেওয়া উচিত, এবং প্রত্যেকের উচিত এটা সিনেমা হলে গিয়ে দেখা, এবং 5 টাকা করে যেন রাম মন্দিরে যায় এটা দেখা। ঠিক বললাম? তাই নতুন যে আবেগ বা নতুন যে ঢেউ, এই ঢেউটাও কিন্তু সেই একই, নাম হয়তো সিনেমাটার হনুমান, বা আমি বলতে পারি আমার ভাষায়, যেহেতু আমার প্রভুকে নিয়ে সিনেমা আমি বলতেই পারি জয় শ্রীরাম, আমার বজরংবলীর সিনেমা হনুমান।
কিন্তু রাম নাম ছাড়া আমরা তো কিছু বলি না, অর্থাৎ জয় শ্রীরাম। জানি এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটু জয় শ্রীরাম শুনলে অ্যালার্জি অ্যালার্জি হয়, মানে আগে হতো। অধীর রঞ্জন চৌধুরী এখন আবার রামের মধ্যে কমনালিজম পাবেন হয়তো, কিন্তু ধ্বনিত হবে গোটা দেশ জুড়ে, ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রীরাম বলেগা। ঠিক বললাম? তাই নতুন ঢেউ, নতুন তাল, নতুন সব কিছু নিয়ে শুরু হোক আবার 2024 হোক শুধুমাত্র হিন্দুত্বের উপরে। ঠিক, তাহলে জোরসে বলুন জয় শ্রীরাম। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে প্রতিবেদনটা শেয়ার যোগ্য তাহলে সবাইকে শেয়ার করবেন, আর প্রত্যেককে বলবেন যেন সিনেমাটা দেখতে যায়, কারণ 5 টাকা করে আমাদের রাম মন্দিরে গিয়ে পড়বে। ঠিক, যদি প্রতিবেদনটা ভালো লাগে লাইক করবেন, যদি মনে হয় আপনিও পারবেন লিখতে জয় শ্রীরাম তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তা। রুদ্রবার্তা মানেই এরকম কথা থাকবে। খুব ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ, জয় শ্রীরাম।